আর মাত্র কয়েকদিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব এই রথযাত্রাকে ঘিরে নদীয়ার শান্তিপুরে ঘুড়ি ওড়ানো হয় ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরে নাইলনের ঘুড়ি সুতো ব্যবহার হয়ে আসছে এই নাইলনের সুতোয় ঘুড়ি ওড়ানোর ফলে নানান ছোট বড় দুর্ঘটনা ঘটছে নাইলনের সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো বন্ধ করতে তৎপর হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন বিগত বছর নাইলনের সুতো দিয়ে ঘুরি ওড়ানো বন্ধ করতে তৎপর হয় পুলিশ প্রশাসন চলে ধরপাকড় বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে নাইলনের সুতো নাইলনের সুতো দিয়ে ঘুরি ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন শান্তিপুরের আগমেশ্বরীতলা সহ বিভিন্ন এলাকায় ঘুরি প্রেমীরা ঘুরি ওড়ানোর জন্য প্রচলিত সুতোর ব্যবহার করতে উদ্যোগী হয়েছেন তারা ভিন জেলা থেকে সুতো কিনে এনে ঘুরি ওড়ানোর জন্য তৈরি হচ্ছেন লোকাল একদম সুতির সুতো আচ্ছা আপনারা কি পৌরসভা নির্দেশ কি মান্যতা দিচ্ছেন অবশ্যই কেননা এতে তো অনেক ক্ষতি হচ্ছে পাখি পক্ষের ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আমরা তো চাই একান্তভাবে এই লাইলনটা বন্ধ হোক আচ্ছা আপনাদের মতো কি শান্তিপুরের সমস্ত মানুষ যারা ঘুরে বেড়ায় অবশ্যই তারা কি এই সুতি সুতি ব্যবহার করছে হ্যাঁ সবাই সুতি সুতি ব্যবহার করছে এবার যদি কোনো এক ব্যক্তি যদি লাইলন সুতির ব্যবহার করেন সেটা আপনারা স্টেপ নেবেন বা যদি আমরা আমরা দেখতে পাই আপনাদের কাছে বা প্রশাসনের কাছে আমরাই খবরটা দেবো হ্যাঁ দিয়েছি যেমন আমরা তো নিজেরা দিই আমাদের বাবারা দিয়ে দিত বাবা কাকারা যখন ঘুরে হতো আমাদের একটু মানজা দিয়ে দিত তারপর মাঞ্জা দিয়ে হতাম তারপর যখন লাইলন আছে আমরাও লাইলন ইউজ করি কিন্তু এই লাইলনের ফলে অনেক মানুষেরও ক্ষতি হচ্ছে অনেক পশু পাখি তাদেরও ক্ষতি হচ্ছে প্রত্যেক কারণ না কারোর একটা না কারণ কোনো ক্ষতি লেগেই আছে যেমন আমার একটা নিজের বন্ধু তার যেমন আগের বছর গলা কেটে যায় তো এর ফলে আমরা চাই তার আগের বছর থেকেই আমরা লাইলান্স তো বর্জন করে সাদা গুড়িগুলো তো সব কেটে যাবে কেটে যাবে কি হবে তাদের কিছু করার নেই আমরা তাও সাদা শতাতেই ওড়াবো আমরা চাই যে মানুষের ক্ষতি না হোক যাতে আমাদের জন্য অন্য কোনো মানুষের ক্ষতি না হোক তাই আমরা সাদা শতাতেই ওড়াবো রাত্রিবেলা বেছে নিলে কেন রাত্রিবেলা বেছে সবাই সকালবেলা নিজেদের কাজকর্ম করে এসে রাত্রিবেলা আমরা শুধুরা নিজের গুলো মার দেবো কত হয়তো নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট